আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, হগলি কেমন আছেন? আপনাদের গদয় মুই একবারে ভালোই আছি। কোন তো মোরা কুম নে যাই, মোরা সুবর্ণ গ্রামে ঘুরতে যাই। সুবর্ণ গ্রামের নাম তো হগলডি হুনছেন, কিন্তু অনেকেই জান নাই, অনেকে ভিডিও দেখে জানছেন। তাই মোর ভিডিওতে আপনারা সুবর্ণ গ্রামের হগল কিছু জানতে পারবেন। এই যে গাড়িয়ালা মোগল লাগে দাঁড়াই রয়েছে, এই যে মোর হেল্পিং হ্যান্ড উঠছে, মোর পোলাই উঠছে, এরপর মুই উঠতে যাইতেছি গাড়ি। কি যে গরমটা পড়ছে! ছোটকালে মুই যখন কইতাম আব্বা বাদ গরম, মোর বাহে কইতে কিসের সরম। গরমের কথা কইতে যাই মোর বাহের কথা মনে পড়িয়া গেছে। যাই হোক, এই যে মোরা যাইতে আসি রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু একদম চমৎকার। যে রাস্তাটা দিয়ে মোরা যাইতে আসি, হে রাস্তাটা চমৎকার না? আশপাশ তাকাইলে মনটা খারি বুঝিয়ে যায়, আকাশটা দেখতে তো আরো বুঝিয়ে। এইটা হইছে বিশ্ব রোড। এই বিশ্ব রোড দিয়ে আপনারা বাসে উঠতে কিন্তু যাইতে পারবেন। মোরা যাইতে আসি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া মার্কেটে। হেয়েন দিয়ে রিসোর্ট কিন্তু একদম কাছে। আপনারা যদি রিক্সায় যান বা কোনো কিছুতে যান, অটোতে যান, হ্যালে 30 টাকার মতো ভাড়া নিবে। মোরা যেহেতু প্রাইভেট গাড়িতে যাইতে আসি, হেয়েলে রিসোর্টের মধ্যেই ঢুকে যাবো। তাই মোরা যাইতে আসি গাজীপুর। মোর একটা আবার অভ্যাস আছে, মুই যদি কোথাও যাই হ্যালে আশেপাশে কি আছে হগল কিছু দেখি, মুই আবার গাড়িতে ঘুমাই। কথা কইতে কইতে কিন্তু সুবর্ণ গ্রামে আইয়ে পড়ছি। উহু, সামনের গেটটা যে কি সুন্দর! এই যে দেখেন সুবর্ণ গ্রামে মোরা আইয়ে পড়ছি। ভালো হরিয়া সামনের গেটটা আপনারা আগে দেখ গেলাম। সুবর্ণগ্রাম লেহার পাশে কিন্তু একটা ঘোড়া, এই ঘোড়াটা কিন্তু মালিক না। এই গেট দিয়ে মোরা একবারে বুম করে ভেতরে ঢুকে যাবো। এই যে দেখেন মগো গাড়ি কিন্তু আইয়ে পড়ছে, ভেতরে ঢুকতে আসি। ভেতরে কিন্তু রিক্সার অটো ঢুকতে দেয়, কোনো সমস্যা নাই। আমরা ভেতরে একটা ঢুকে যাবেন এবং জায়গা মতো থামাইয়া হের পর আমরা রিসোর্টের মধ্যে ঢুকবে। মোর ব্যামলা দিনের শখ আছে মুই একটা রিসোর্টে যামু। তো ব্যামলা দিনের শখ মোর এই মাত্র পূরণ হয়ে গেলে যে মুই কিন্তু রিসোর্টে আইয়ে পড়ছি। নিজেকে যদি গাড়ি থাকে হেডেলেও কিন্তু আইতে পারবেন, পার্কিং ভাড়া নেবে মাত্র 100 টাকা। এখানে অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে, তো আপনারাও রাখতে পারবেন নির্ভয়ে, নিজেদের গাড়ি লইয়া আইতে পারবেন। মোরা শুক্রবার এখানে আইছি, হেই লেগে ব্যামলা মানুষ ব্যামলা গাড়ি। আপনারা যদি কোলাহল পছন্দ না হরেন হেলে শুক্রবার ছাড়াই। মোরা কিন্তু এখনো মেন রিসোর্টে ঢুকি নাই, মোরা কিন্তু একটু পরে ঢুকবো, কারণ মোগল লাগে আরো সাঙ্গপাঙ্গ আছে, হারা গাড়িতে এখনো আইনি। এখন আমরা করে মূল্যবান একটা তথ্য দেই, বড়গো বাড়া ও থুকু, বড়দের টিকিট হইছে 300 টাকা। বাচ্চা কাছা 3 বছরের নিচে যদি যায় হেলে হ্যাগল লেগে টিকিট ফ্রি। আর যদি মামুর জোর খালার জোর খালুর জোর খায় হেলে 7 বছর বাচ্চারও 3 বছর বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা। এখানে অন্য কোনো কিছু কিন্তু নিয়ে আইবেন না, কারণ যাকে সন্দেহ হইবে হ্যাগো কিন্তু ব্যাগও চেক করাবে। মোগো কিন্তু ব্যাগটা চেক করে না, কারণ মোরা হয়েছি বদলোক মানুষ, মোগো চেহারাও বদলোকের সাপোর্টই আছে মনে হয়। এক একটা গাড়ি রিসোর্টে ডোহের মনে হয় যে মোগো লোক আইয়ে পড়ছে। অবশেষে এই যে মোগো লোক আইয়া পড়ছে গাড়ি করজিয়া, আর মোরা হ্যাগলে রিসিভ করছি। কি পরিমাণ যে রোদ আসলে মনে হয় যে তালো তুল আকারে গরম হয়ে যাবে, ফাইটতে ফাইটতে আকার বাইরে হয়ে যাবে গিলু গুলু। এই যে দেখেন কিউট বাচ্চাটা, বাচ্চাটারও দেখেন। যারা রাইতে রিসোর্টে থাকবে হ্যাগো লাগিয়ে স্পেশাল গাড়ি আয়, এই গাড়িতে করে রিসোর্টে লইয়ে যায়। হেলে গা মোরা এখানে বই অপেক্ষা করতেছি কোন সময় গাড়ি আয়। অবশেষে মোগো লাগে গাড়ি আইয়ে পড়ছে, আর মোরা গাড়িতে উঠে যেতেছে। এটা মোগো লাগে স্পেশাল গাড়ি, অন্য কেউ এই গাড়িতে উঠবে না। এই মানুষগুলোর লাগে একটা পরিচয় হারাই দেয়, যে দেখছেন এটা আমার দেওর, আর একটা হচ্ছে দেওরের বউ, দেওরের পোলা, আর পিছনে বইছে ওটা দেওরের মাইয়া। পাশে গো মোর পোলা, মোর পোলা পিছনে বলে বইবে, এত টেনশন ভাল লাগে। পোলারে ধৈর্য হারা গাড়ি মোর যাইতে হইবে। এই যে দেখেন মোগোর মধ্যে সবচেয়ে ছোট যে পোলা, হে তো একলা বইবে, কার কোলে বইবে। মোরা মেন গেট দিয়ে কিন্তু একারে ঢুকে যেতে আসি। এই যে বম করে ঢুকে গেছি, ওয়াও! সামনে একটা রাইডার দেখতে পাইতেছি, মানুষজন দেখতে পাইতেছি, সবাই কিন্তু আগে থেকে আইয়ে এখানে ঘুরতে আসে। মোরা কিন্তু রিসোর্টে থাকমো, এখানে অনেক লোক আছে যারা ঘুরতে আইছে, ঘোরাটোরা শেষ হলে বিকেলের দিকে চলে যায়। মন ফ্রেশ করার লাগিয়ে আমরা যদি চান যে ঘুরবেন থাকবেন না, হেডও কিন্তু আপনাকে সুযোগ আছে। মাত্র 300 টাকা টিকিট দিয়েই ঢুকতে পারবেন, এবং রাইডারের জন্য আলাদা টাকা দিতে হইবে। সত্যি কথা কইতে মোরদার কিন্তু ব্যামালা ভাল লাগতে আছে, কারণ এখানে একদমই গ্রাম্য পরিবেশ। মোরদারে খুবই ভাল লাগতে আছে, মনে হইতেছে এই গাড়িতে যদি পথ শেষ না হয় হারে গাড়িতে সজি যেন সারাদিন ঘুরতে পারতাম। ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু আইতে পারবেন, কারণ গাড়িতে ঘোরার অনেক সুযোগ সুবিধা আছে। বিভিন্ন রকমের গাড়ি আছে যাতে বাচ্চারাও যেন আনন্দ পায়। আর একটা জিনিস ভালো রাখছে, মেন রিসোর্ট কিন্তু একদম সামনে দেয় নেই, অনেকখানি পথ পাড়ি দিয়ে মেন রিসোর্টে যাইতে হয়। অনেকখানি হওয়ার পর এহেনও দেখেন রাইডার আছে, এবং রিসোর্টের আশেপাশে রাইডারের অভাব। মোরা কিন্তু রিসোর্টে আইয়ে পড়ছি, এবং এহেনি গাড়িটা থামবে, এখন মোরা রিসোর্টে ঢুকবো। বাহির দিয়ে আসলে কোনো খাবার এলাও না, তবে আমরা জোরপূর্বক ভেতরে ঢুকছি যে না, মোগো লাগে বাচ্চা আছে, জাগো লাগে বাচ্চা আছে, হ্যারা কিন্তু খাউন লইয়ে বাহির দিয়ে ঢুকতে পারবেন। কিন্তু জাগো লগে বাচ্চা নাই, বড় বড় মানু ঢুকবেন, হ্যাগো লগে কিন্তু খাউন লইয়ে আওয়া যাইবে। মোরা হগলি কিন্তু দরজা দিয়ে ঢুকতে আছে, এহেনে চাবি বুঝে লেবেন, আর মোরা আগে থেকে রুম বুক করে রাখছি, না হলে অনেক সময় রুম পাওয়া যায়। আর একটা মজার জিনিস হয়েছে, একলা একলা কোনো সময় ঘুরতে ভালো লাগে না, সবাই লইয়ে যদি মোরা ঘুরতে যাই হলে অনেক বেশি মজা হয়। আর একটা টিপস দিই, নতুন ব্যাগ যদি কিনেন হ্যান্ডেলের এই কাগজগুলো ফালাবেন না, হেলে মাসে কেমনে বুঝবে যে এটা নতুন ব্যাগ। মুই এখন থেকে এই ব্যাগের এগুলা ফালামু না, হলে ব্যাগ উপরে নেবেন। এখানে আরো একটা জিনিস বেশি ভালো লাগছে, বিল্ডিংটা কিন্তু 3তলা 2তলা মোরা থাকবো, কিন্তু লিফট লাগানো হয়েছে। মালিক যদি কিপটা হইতো আর ভাবতো যে না বেশি টাকা খরচ করবে না, হলে লিফটটা কিন্তু না লাগিলেও পারতো, কিন্তু মোগো সুখের কথা চিন্তা করে হে কিন্তু লিফট লাগাইছে। এখানে অনেকগুলো রুম আছে, মুই যতদূর জানি সব রুমের সাইজ কিন্তু একই। মুই একটা ভুল কথা কইছিলাম, মুই কইছিলাম যে চাবি লিয়া মোরা ঢুকমু, কিন্তু এখানে মোগো দারে কোনো চাবি দেয়নি, মোগো দারে দিছে কার্ড। এই কার্ড অবশ্যই পকেটে ভালো করে রাখবেন, আড়াই গেলে কিন্তু ঝামেলা খুঁজে যাবে। মাশাআল্লাহ, রুমটা দেখে কলজে রাখা ঠান্ডা হয়ে গেছে, অনেক বড় 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 দুইটা বিছানা আছে। একটা রুমে 4 জন থাকার নিয়ম আছে, তাই মোরা কিন্তু সাঙ্গপাঙ্গ লেদা ফাদা লইয়া মোটামুটি অনেকজনই থাকে। ওই যে কথায় আছে না, অবস্থা থাকলে ব্যবস্থা আল্লাহই করে দেয়, তাই মোগো অবস্থা হইছে হেয়া। রুমে ঢোকার পর একটা বড় একটা আয়না পাবেন, আয়নার মধ্যেও জিনিস রাখা যায়, আমরা করে ভালো করে দেখাই দিতে আসি। এখানে জামা কাপড় রাখার জায়গা আছে, নামাজ পড়ার জন্য জায়নামাজ আছে, এবং বাহিরের দৃশ্যটা দেখলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। এবং এখানে দেখেন একটা বড় বাথরুম, সব ধরনের সুব্যবস্থা এই রুমের মধ্যে আছে। আর উপরে এসি আছে, এসিটা দেখা যায় না, কাঠ দিয়ে ঢেকে রাখছে, কারণ মনে হয় যে কেউ যদি এসি চুরি করে লইয়ে যায় ব্যাগে করে, হেলে গিয়ে কাঠ দিয়ে ঢেকে রাখছে। লাফালাফি করার জন্য ফোমের বিছানাও আছে, আপনারা এইভাবে লাফালাফি করতে পারবেন, মাজায় ব্যথা পাইবেন না। চা খাওয়ার জন্য বড় বড় দুইটা কাপ,
আর দুটা গ্লাস আছে। মোরা আর বেশিক্ষণ রেস্ট নিলাম না, 4-5 মিনিট রেস্ট নেওয়ার পর আবার বের হয়ে গেছি, কারণ এখানে তো 10-12 দিনের জন্য আই নাই। বাসা বেরিয়ে তো হগল সময় রেস্ট নিয়ে এখানে এসে ঘুরতে, তো উসল করে তো নিতে হইবে। এখানে আমি আরো একটা মোর বুলের কথা কইতেছি, হেঁটে দিয়ে সাবধান, জুতা একটা ভালো মানের লইয়ে যাবেন, মানে বেশি আঁটলে যেন পায়ে ফোসকা না পড়ে। মুই যে আলাদা করে একজোড়া জুতা লইয়াম, হেই আমি বুললে গেছি যার খেসারত পায়ে দুইটা ফোসকা। এখানে ঘোরাঘুরি আছে, তো মোর পোলা মোর জায়ের পোলা দুজনই উঠবে। প্রথমে অগ দিয়ে শুরু করলাম যে না, বাসা আনন্দ আগে, কারণ বাচ্চাদের আনন্দ দেখে মা বাবা খুশি হয়। ঘোরা গাড়িটা কিন্তু ছাড়িয়ে দিতেছে, ওই ধর পিসি পোলাটাও কিন্তু উঠছে, মানে মোর জায়ের পোলাটা এককারে ডরায় না, হে একলা উঠবে দোকলা উঠবে না, এত স্মার্টলি হে বইয়ে আসলে আমরা দেখলে জাস্ট অবাক হয়ে যেতেন। ও উঠতে আসে দোয়া করতে আসি, আজকের পর্ব বেশি বড় হরমোনা হেলে আমরা বিরক্ত হয়ে যাবেন, নেক্সট পর্বে আবারও দেখানো হইবে কি কি অপেক্ষা করতে আসে মোগলাই। ঘোরার গাড়িও থামাইলাম, মোর ভিডিও থামাইলাম, বাবাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।